হ্যালো ফ্রেন্ড ডিফেন্স অ্যান্ড স্পেস রিসার্চ রিলেটেড নিউজ পানেকে নিয়ে ইসি চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়ে ওর বেল অ্যাককো ভি প্রেস করিয়ে চলুন জেনে নেওয়া যাক আজকের খবর আজকের প্রথমে যে খবরটি উঠে এসেছে সেটি হলো এস ফোর হান্ড্রেডকে নিয়ে এটি একটি রাশিয়ান মিসাইল এটি সারফেস টু এয়ার মিসাইল অর্থাৎ হাওয়াতেই কোনো এনিমি ফাইটার এয়ারক্রাফট এবং এনিমি মিসাইলকে আকাশে মেরে ফেলার ক্ষমতা রাখে বর্তমানে ইন্ডিয়া এই একফোরান মিশাইলটি কেনার জন্য উদ্যোগী হয় কিন্তু আমেরিকা স্যাংশন অর্থাৎ নিষেধাজ্ঞা থাকার জন্য কোনোরকমভাবে এটি কিনতে পারছিলো না এবং নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল ইন্ডিয়ার সিদ্ধান্ত নেয় যে রাশিয়ার কাছ থেকে এই মিসাইলটি তারা কিনবে এবং ইউএসকে কে জানিয়ে দেয় যে তারা তাদের অর্ডার মানবে না কারণ এটা কোনো ইউএন এর অর্ডার নয় সেক্ষেত্রে তাদেরকে মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকছে না ভারতের সিদ্ধান্তের ফলে ভারতে যে সমস্ত এনিমি কান্ট্রি আছে তারা ভাবতে থাকে এর ফলে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপের দিকে গবে এবং তার ফায়দা তারা তুলতে পারবে কিন্তু দেখা যায় তা হলো না এবং ইউএস গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় যে ভারত রাশিয়ার কাছ থেকে বহু বছর ধরে ডিফেন্স ইকুইপমেন্ট কিনে আসছে সেক্ষেত্রে ভারত যদি রাশিয়ার কাছ থেকে কোনো রকমভাবে কোনো ডিফেন্স ইকুইপমেন্ট কিনে থাকে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকছে না এছাড়াও ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও সেটি প্রযোজ্য এই সিদ্ধান্তের পেছনে আরও একটি কারণ আছে ভারত এবং ইউএসের মধ্যে প্রায় তেরোটি কন্ট্রাক্ট সাইন হয়েছে এবং যা ভারতীয় মুদ্রায় তার মূল্য দুশো অষ্টআশি বিলিয়ন এবং রাশিয়া এবং ভারতের মধ্যে যে বারোটি কন্ট্রাক্ট সাইন হয়েছে তার মূল্য হচ্ছে তিরাশি বিলিয়ন তো বোঝাই যাচ্ছে যে এই সিদ্ধান্তের ক্ষেত্রে এই কন্ট্রাক্টগুলি একটি বড় ভূমিকা পালন করেছে এর থেকে পরিষ্কার হয়ে গেছে যে ভারত এস ফোর হান্ড্রেড মিশাইলটি কিনছে এবং সেটি সময়ের মধ্যেই ডেলিভারিও হয়ে যাবে এর পরবর্তী খবরটা আসছে কমকাসাকে নিয়ে কমকাসা হচ্ছে একটা এগ্রিমেন্ট এই কমকাসার পুরো নাম হলো কমিউনিকেশন কম্পেটেবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট এটি একটি হাই কমিউনিকেশন টেকনোলজি এর দ্বারা ইউএস থেকে যে সমস্ত ডিফেন্স ইকুইপমেন্ট এসে থাকে সেগুলির যত যথাযথভাবে তাদের যে ক্যাপাবিলিটি থাকে তাকে পুরোপুরিভাবে ইউজ করা যদি আমরা এই কমকাশা এগ্রিমেন্টে সাইন না করি আর এই হাই টেকনোলজি যদি না পাই সেক্ষেত্রে ইউএস গভর্নমেন্ট থেকে যে সমস্ত আমরা ডিফেন্স এগুপমেন্ট কিনে থাকি সেগুলি তাদের পুরোপুরি ক্যাপাবিলিটি যেটা থাকে সেটা আমরা ইউজ করতে পারবো না এই কমকাস এগ্রিমেন্টে যদি আমরা সাইন করি যেমন আমরা সুফল পাবো সেরকম একটা কুফলও আছে এই কমকাশ এগ্রিমেন্ট যদি আমরা সাইন করে থাকি সেক্ষেত্রে আমাদের যে সমস্ত আর্মি মুভমেন্ট হয়ে থাকে আমাদের নিজস্ব যে সমস্ত তথ্য থাকে সে সমস্ত তথ্য আমেরিকার কাছে চলে যাবে এবং সেগুলি পাকিস্তানের কাছে হস্তান্তর হওয়ারও একটা ভয় থেকে যাচ্ছে সেক্ষেত্রে এই সিদ্ধান্তটি নেওয়ার ক্ষেত্রে ভালোভাবে ভাবা উচিত এবং তারপরে সিদ্ধান্তটা নেওয়া উচিত ইন্ডিয়ান যে এই সিদ্ধান্ত নেওয়ার আগে যেন ভালো করে ভাবা হয় সেক্ষেত্রে যাতে কোনো পরবর্তীকালে বিচার করে দেখার জন্য এই এগ্রিমেন্ট নিয়ে ভারত এখনো পর্যন্ত সেরকমভাবে এগিয়ে উঠতে পারেনি এবং তাদের সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি এদিকে চায়না ঠিক করেছে যে তাদের একটি শিপ তারা শ্রীলঙ্কাকে দেবে এবং সেটি সম্পূর্ণ বিনামূল্যে এর ফলে জলের মতো পরিষ্কার যে চায়না শ্রীলঙ্কাকে কাছে টেনে তাদেরকে ব্যবহার করে ইন্ডিয়াকে চাপে ফেলতে চাইছে ইতিমধ্যেই চায়না শ্রীলঙ্কার একটি বন্ধ ব্যবহার করছে এবং ভারতের ওপর নজর রাখছে এইভাবে ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে তাদের সঙ্গে চায়না ভালো ব্যবহার রাখছে এবং তাদেরকে কাছে টেনে ভারতকে চাপে ফেলার চেষ্টা করে যাচ্ছে এদিকে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রির কাছে একটি ভালো খবর এসেছে যে নাইজেরিয়া গোয়া সিপিয়ার থেকে ট্যাঙ্ক ল্যান্ডিং শিপ কিনতে চেয়েছে এবং সেটি টেন্ডারে পাশও হয়ে গেছে এর থেকে বোঝাই যাচ্ছে যে ভারত যে শুধু ডিফেন্স ইকুইপমেন্ট আমদানি করছে তাই নয় তারা রপ্তানি মার্কেটে যথেষ্টভাবে এগিয়ে চলেছে এবং ভবিষ্যতে হয়তো এর থেকেও বেশি মাত্রায় দেখা যাবে যে ভারত তাদের ডিফেন্স ইকুইপমেন্টকে রপ্তানি করছে আজ এতটাই এ পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন ধন্যবাদ